আমরা এবার কিভাবে কোনো একটি পোস্ট এডিট করতে হয় তা শিখব। ধরুন আমরা আমাদের যে প্রথম একটি পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড পোস্ট, যেটি একটি ডিফল্ট পোস্টিং যেটি আমরা করিনি, ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট তৈরির সাথে সাথে এই ধরনের একটি পোস্টিং হয়ে থাকে, আমরা একে এডিট করতে চাচ্ছি। এই জন্য আমাদের যেটি করতে হবে, আমরা আমাদের এডিট লিঙ্কটিতে ক্লিক করব। এখানে লক্ষ্য করুন আমার এই ব্লগে যে কয়েকটি পোস্টিং আছে তার তালিকা রয়েছে, আমরা এই হ্যালো ওয়ার্ল্ড এডিট করব। এই জন্য এর এডিট লিঙ্কটিতে ক্লিক করছি। লক্ষ্য করুন এখানে আমার পোস্টটি রয়েছে, আমি চাচ্ছি যে এই পোস্টটি আমি মুছে দিব এবং আমি এখানে লিখতে চাচ্ছি ওয়েলকাম টু ডেইলি আইসিটি ব্লগ এবং এর টাইটেলটিও আমি আপাতত এটি দিচ্ছি। আমি চাইলে প্রিভিউ করে দেখতে পারি যে চেঞ্জটি আমরা করলাম, তো আমরা চাচ্ছি এটি যে পরিমাণ আমরা করলাম সেটি আপডেট করতে, যেহেতু আমাদের এই পোস্টে ইতিমধ্যেই পাবলিশড অবস্থা আছে। আমি আপডেট পোস্ট লিঙ্কটিতে ক্লিক করে আমি আমার এই পরিবর্তনটি আপডেট করতে যাচ্ছি। আমি এটি আপডেট পোস্ট লিঙ্কে ক্লিক করলাম, কিছুক্ষণের মধ্যে এটি আমার ওয়েব পেজের যে মূল কন্টেন্টস আছে সেটিকে আপডেট করে দিবে। আমাদের আপডেট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, পোস্ট আপডেটেড এখানে আমরা মেসেজের মাধ্যমে দেখতে পাবো। এবং আমরা এখানে আমাদের সাইটটিকে পুনরায় রিলোড করলে দেখব হ্যালো পোস্টটি রয়েছে সেটি আর নেই এবং আমাদের নতুন যে এডিটকৃত টাইটেল এবং কন্টেন্টস আমরা দিয়েছি সেটি রয়েছে। মূলত এটি হ্যালো ওয়ার্ল্ড পোস্টকেই আমরা এডিটের মাধ্যমে পরিবর্তন করেছি, যা আপাত দৃষ্টিতে একটি নতুন পোস্ট মনে হতে পারে, বাট আমরা মূল পোস্ট যে ক্যাটাগরির আওতায় ছিল সেই ক্যাটাগরির আওতায় সেটিকে অক্ষুণ্ণ রেখে আমরা কেবলমাত্র কন্টেন্টস এবং টাইটেল পরিবর্তন করেছি। লক্ষ্য করুন এখানে কন্টেন্টস এবং টাইটেল আমরা পরিবর্তিত অবস্থায় দেখতে পাচ্ছি।